আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা সবাই জানো আমরা আলোচনা করছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বইয়ের সমস্যা সমাধানের প্রোগ্রামিং অধ্যায়টা নিয়ে এবং এই ধারাবিক লেকচার সিরিজের আজকে থাকছে চতুর্থ পর্ব আমাদের এই পর্বের নাম ভেরিয়েবল ভারী মজার এর দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করছি এর আগের পর্বে আমরা দেখেছি কিভাবে ভেরিয়েবল প্রোগ্রামে লিখতে হয় এবং ভেরিয়েবল লেখার যে নিয়মগুলো রয়েছে কোনটা সঠিক নিয়ম কোনটা ভুল নিয়ম এটা আমরা দেখেছি এবং কোট করে করে বুঝেছি আমাদের এই আগের ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব ওই ক্লাসটা দেখে এসে তারপর এটা দেখা তার কারণ এই ক্লাসের অনেক কিছুই আছে যেটা আমরা আগের ক্লাসে শিখেছি এবং ওটা দেখে আসলে তোমাদের এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে তো আমরা যদি শুরু করতে চাই শুরুতে আমাদের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে তোমরা সবাই জানো আমরা এই কোর্স ফি হিসেবে একটা তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা এই কোর্স ফিতে অংশগ্রহণ করবা একটা ব্যতিক্রমী কাজ করার মাধ্যমে আমাদের এই লেকচার সিরিজ থেকে যদি তোমরা কোনোভাবে উপকৃত হও তাহলে তোমরা একটি অথবা একাধিক পরিমাণ গাছ লাগাতে পারো তোমাদের বাসা তোমাদের আঙিনা অথবা তোমাদের বাসার চারপাশে আর আমাদের একটা স্পেশাল উপহার রয়েছে এখান থেকে যে আমাদের এই লেকচে সিরিজে যতটা ভিডিও থাকবে তোমাদের মধ্যে যারা যারা সেই সেই পরিমাণ গাছ লাগাতে পারবে যদি আমাদের লেকচার সিরিজে বিশটা ভিডিও থাকে তোমরা যদি বিশটা গাছ লাগাতে পারো তাহলে আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য উপহার থাকবে তো যদি তোমরা গাছ লাগিয়ে থাকো সমান পরিমাণ আমাদের ভিডিওর সংখ্যা সমান পরিমাণ তাহলে তোমরা কমেন্ট করবে তারপর আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাকে বলবো যে এর পরবর্তী কি করতে হবে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমরা খুব আনন্দের সাথে উত্তর দেবো এবং তোমাদের কোনো প্রশ্নকে আমরা জাজ করবো না কোনটা ভালো প্রশ্ন কোনটা খারাপ প্রশ্ন এই ধরনের কোনো জাজমেন্ট আমাদের কাছ থেকে পাবে না আর যদি এই লেকচার পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে করতে পারো আর ভিডিও সম্পর্কে ভালো লাগা মন্দ লাগা তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারো যাতে করে আমরা সবাই মিলে প্রোগ্রামিং শিখতে পারি তো যদি আমরা পরবর্তী লেকচারটা শুরু করতে চাই আমরা আমাদের আগের লেকচারে দেখেছি কিভাবে একটা ভেরিয়েবল লিখতে হয় এবং ভেরিয়েবলের মানটা প্রিন্ট করতে হয় এটা আমরা কোডের মাধ্যমে দেখিয়েছি দেখো এখানে যেটা হচ্ছে এখানে কাউন্ট নামে আমি একটা ভেরিয়েবল লিখেছি এবং এই ভেরিয়েবল ভ্যালু আমি অ্যাসাইন করে দিয়েছি পাঁচ তাহলে যখন আমি প্রিন্ট করব কাউন্ট ভেরিয়েবলটা তাহলে এই কাউন্টের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট হবে আমাদের এই যে এখানে দেখছো পাঁচ আমরা যদি এই কোডটা রান করি এটা আমরা দেখেছি কোডের মাধ্যমে এখন দেখো আগের লেকচারে আমরা বলেছিলাম যে ভেরিয়েবলের নাম কেন ভেরিয়েবল হয়েছে তখন ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল তাহলে পরিবর্তনশীল যেহেতু এর নাম তার মানে হচ্ছে এর মধ্যে বিভিন্ন ভ্যালু পরিবর্তন করা সম্ভব কিভাবে দেখো এখানে বলা আছে ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় এবং সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে কিভাবে দেখো যদি আমরা এভাবে লিখি ধরো এভাবে যদি আমরা কোডটা লিখি যে এক্স ফাইভ তাহলে এই লাইন যদি আমরা প্রিন্ট করতে চাই প্রিন্ট এক্স তাহলে এই লাইনটা আউটপুট দিবে কি এই লাইনটা আউটপুট দিবে কিন্তু হচ্ছে ফাইভ বুঝতে পারছো আর যদি পরবর্তীতে আমরা এক্স ইকুয়ালস টু টেন তারপর যদি আবার আমরা এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই তাহলে দেখো এখন কি হলো এখন যেটা হলো যে আগে এক্স এর ভ্যালু ফাইভ ছিল এখন এক্সের ভ্যালু হয়ে গেছে টেন তো এই লাইনটা আমাদের আউটপুট দিবে হচ্ছে টেন কিভাবে এটা কাজ করে যেহেতু আমরা দেখেছি ভেরিয়েবল হচ্ছে একটা বক্সের মতো তাহলে এটা হচ্ছে একটা বক্স এই বক্সটার নাম আমরা দিচ্ছি এক্স তো এই বক্সে প্রথমে আমি ভ্যালু রেখেছিলাম পাঁচ তারপর যদি এই প্রিন্ট করেছি তো এই এই বক্স থেকে আমাদের ভ্যালুটা ওখানে গিয়ে প্রিন্ট করেছে হচ্ছে ফাইভ এক্স এর মানটা এরপর আমরা যদি হচ্ছে এক্স ইকুয়াল টেন করি তার মানে এই বক্সে আমি এখন ভ্যালুটা টেন অ্যাসাইন করব তাহলে এই ফাইভ ভ্যালুটা এখন মুছে গিয়ে এখন নতুন ভ্যালু অ্যাসাইন হবে তাহলে এখন এক্স এর এই যে বক্সটা রয়েছে এখানে থাকবে টেন তারপর যখন আমরা প্রিন্ট করব তাহলে এই বক্সের মধ্যে যে ভ্যালুটা আছে অর্থাৎ টেন সেটা প্রিন্ট করবে আশা করি বুঝতে পেরেছো কিভাবে ভেরিয়েবল মানটা চেঞ্জ হয় তাহলে দেখো তোমরা যদি এই কোডটা দেয়া আছে এই কোডটা তোমরা যদি রান করে দেখতে পারো অথবা রান করার আগে তোমরা নিজেরা নিজেরাই এর উত্তরটা দেওয়ার চেষ্টা করবে এই যে তোমাদের এখানে প্রোগ্রামের আউটপুটটা তোমরা নিচে লিখে ফেলতে চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমাদের ভেরিয়েবলের মান চেঞ্জ হতে পারে এখন আরেকটা জিনিস আমরা একটু দেখবো এটা হচ্ছে ডেটা টাইপ ডেটা টাইপ বা ভেরিয়েবলের টাইপটা কীরকম হতে পারে প্রোগ্রামিংয়ে আমরা ভেরিয়েবলে যে ধরনের মান স্টোর করি বা যে ধরনের ভ্যালু স্টোর করি তার যে টাইপটা সেটাকে আমরা বলছি ডাটা টাইপ তো ডাটা টাইপ বিভিন্ন ধরনের হতে পারে এখানে আমরা চার ধরনের ডাটা টাইপ শিখবো একটা হচ্ছে প্রথমে হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ ইন্টিজার ডাটা টাইপকে আমরা এইভাবে বলবো হচ্ছে ইন্ট ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্ট ইন্টিজার কাকে বলে ইন্টিজার হচ্ছে যেসব পূর্ণ সংখ্যা রয়েছে গণিতে যেসব পূর্ণ সংখ্যা রয়েছে যেমন কত হতে পারে ওয়ান তারপর হচ্ছে একশো শূন্য অথবা হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থাউজেন্ড এরকম মানে যে সংখ্যাগুলো দশমিক সংখ্যা না সেগুলোই পূর্ণ সংখ্যা যেগুলোতে কোনো দশমিক সংখ্যা নেই সেগুলোই পূর্ণ সংখ্যা তো এদের যে ডাটা টাইপ সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্ট টাইপের ডাটা টাইপ বা এটা ইন্টটা হচ্ছে ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ যেমন এখানে এ ইকালস টু ফাইভ এখানে এ ভেরিয়ে বলে ফাইভ ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে যেহেতু ফাইভ হচ্ছে কোনো দশমিক সংখ্যা না তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা তো এর ডাটা টাইপটা হচ্ছে ইন্ট আর এরপর যদি আমরা দেখি হচ্ছে ফ্লোট ডাটা টাইপ ফ্লোট বা ফ্লোটিং নাম্বার ফ্লোটিং নাম্বার কি ফ্লোটিং নাম্বার হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা এইটার এই ফ্লোটিং নাম্বারে রূপ হচ্ছে ফ্লোট তাহলে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো রয়েছে যেমন ধরো হচ্ছে সিক্স অথবা হচ্ছে মাইনাস তো এগুলো হচ্ছে ফ্লোটিং নাম্বার বা দশমিক নাম্বার তো এ ধরনের যে ফ্লোটিং নাম্বারগুলো রয়েছে এগুলো যখন আমরা ভেরিয়েবল অ্যাসাইন করব তাহলে ওই ভেরিয়েবলের টাইপটা হয়ে যাবে ফ্লোট টাইপের যেমন এই যে দেখো এ যদি আমি ফাইভ পয়েন্ট জিরো নাইন অ্যাসাইন করি তাহলে এর যে টাইপটা সেটা হয়ে যাবে আমাদের হচ্ছে ফ্লোট টাইপের এখন দেখো আমরা দেখবো একটু পরে যে কিভাবে এর টাইপটা নির্ধারণ করে এখন দেখো আরেকটা ভেরিয়েবল আমরা আছে সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল স্ট্রিং কি স্ট্রিং হচ্ছে যদি আমরা কোনো ভেরিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই টেক্সট মানে কি একটা ধরো হচ্ছে বড় একটা সেন্টেন্স অথবা কোনো অক্ষর যদি হচ্ছে এটা হতে পারে দুইটা অক্ষর একটা অক্ষর হতে পারে তাহলে যে আমাদের লেটার লেটারিক যে আমাদের ভ্যালুগুলো যেমন হচ্ছে আই এম এ বয় অথবা আই লাভ বাংলাদেশ এটা একটা সেন্টেন্স অথবা হতে পারে পেন ক্যাট এগুলো হচ্ছে একটা শব্দ তাহলে এগুলো যদি আমরা কোনো ভেরিয়ে স্টোর করে রাখি তাহলে সেই টাইপ টাইপ হবে স্ট্রিং টাইপের ডেটা এটাকে বলবো আমরা আর এর যে সংক্ষিপ্ত রূপ এস এটা হচ্ছে এই ডেটা টাইপের অন্তর্ভুক্ত হয় আমরা এটা দেখেছি প্রিন্ট যখন আই লাভ বাংলাদেশ দিয়েছি তো প্রিন্টের ভিতর একটা কোটেশন দিতে হয় বা সিঙ্গেল কোটেশন দিতে হয় দিয়ে আই লাভ বাংলাদেশ যে কথাটা রয়েছে এটা একটা স্ট্রিং আর এই স্ট্রিং দেওয়ার জন্য স্ট্রিংটাকে আমরা যদি প্রিন্ট করতে যাই তাহলে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হয় যেটা আমরা দেখেছি এরকম ভাবে এটা আমরা কোট করে দেখেছি প্রিন্ট সাপোজ আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ এই কথাটা তাহলে এই আই লাভ বাংলাদেশ এটা একটা স্ট্রিং এজন্য এখানে আমরা চাইলে ডাবল কোটেশন দিব অথবা চাইলে সিঙ্গেল কোটেশন দিব দুইটা একই কাজ করে পাইথনে পাইথনের ক্ষেত্রে একই কাজ করে তোমরা ডাবল কোটেশন দিতে পারো অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারো এটা একটা স্ট্রিং প্রিন্ট করার জন্য আমরা এভাবে দিয়ে থাকি স্ট্রিং এর উদাহরণ হিসেবে দেখো এখানে দেওয়া আছে এ ভেরিয়েবলে আমরা সি যে ক্যারেক্টারটা রয়েছে বা সি লেটারটা রয়েছে এটা সেভ করেছি এবং এর বাইরে সিঙ্গেল কোটেশন দিয়েছি তাহলে তোমরা ডাবল কোটেশন দিতে পারো সিঙ্গেল কোটেশন যেহেতু বয়ে দেয় আছে তুমি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারো অথবা এই যে দেখো দিস ইজ এ স্ট্রিং ভেরিয়েবল এই কথাটা এই সেন্টেন্সটা আমি সেভ করেছি হচ্ছে বি ভেরিয়েবলে তাহলে বি ভেরিয়েবলে বর্তমান ভ্যালুটা রয়েছে দিস ইজ এ স্ট্রিং ভেরিয়েবল এই সেন্টেন্সটা তাহলে বি ভেরিয়েবলের যদি টাইপটা আমরা দেখি তাহলে বি ভেরিয়েবলের টাইপটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ডেটা টাইপ আশা করি বুঝতে পেরেছো এরপরে আমাদের শেষ যে ডেটা টাইপটা রয়েছে এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ বুলিয়ান ব্যাপারটা কি বুলিয়ান ব্যাপারটা হচ্ছে সত্য এবং মিথ্যা মানে বুলিয়ানে শুধুমাত্র দুইটা কেসই সম্ভব সত্য অথবা মিথ্যা তাহলে বুলিয়ান যে ডেটা টাইপটা রয়েছে এখানে আমরা শুধুমাত্র ট্রু এবং ফলস এই তথ্য দুইটা জমা রাখতে পারি দেখো এখানে আমাদের উদাহরণ হিসেবে দেয়া আছে এ ইকুয়ালস টু ট্রু এই কথাটা দেবো টি হবে ক্যাপিটাল লেটার বাকি সব স্মল লেটার ঠিক একইভাবে ফলস হবে এফ হবে ক্যাপিটাল লেটার বাকি সব স্মল লেটার তো এ ইকুয়ালস ট্রু যদি দেই তাহলে এ ভেরিয়েবলে বর্তমানে ট্রু শব্দটি বা ট্রু যে তথ্যটা এটা হচ্ছে স্টোর করা রয়েছে এবং এ এর টাইপ যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে এ হচ্ছে একটা বুলিয়ান টাইপের হচ্ছে ডেটা টাইপ এবং বুলিয়ানের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে বুল আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বুলিয়ান ডেটা টাইপে আগে বলেছি দুইটি মাত্র তথ্য রাখা যায় ট্রু এবং ফলস এখন দেখো আমরা বুঝলাম যে ডাটা টাইপ এরকম হতে পারে এখন আমরা দেখবো কীভাবে ভেরিয়েবলের ডেটা টাইপ বের করতে হয় যেমন দেখো এইখানে মাই ভেরিয়েবল এখানে আমি রেখেছি টোয়েন্টি এই মানটা তাহলে এই মানটা কি মান দশমিক মান তাহলে এই ডেটা টাইপ কী হয় বলো তো এর ডেটা টাইপ হবে ফ্লোট হ্যাঁ তুমি ঠিক বলেছ এখন দেখো এই ডেটা টাইপটা আসলে কি এই ভেরিয়েবলের ডেটা টাইপ কি ডেটা টাইপ হয় ভেরিয়েবলের আবারও বলি ডেটা টাইপ হয় ভেরিয়েবলের তাহলে ভেরিয়েবলের ডেটা টাইপ কি এটা বোঝার জন্য বা এটা আমরা জানার জন্য আমরা এটা যদি দেখা দিতে চাই তাহলে কি করব আমাদের একটা ফাংশন রয়েছে টাইপ টাইপ নামের ফাংশন এই টাইপটা বলছে যে এর টাইপটা কি দেখো নামের সাথে কাদের মিল আছে টাইপটা বলতেছে এই ভেরিয়েবলের টাইপটা কি তাহলে এই টাইপ ফাংশনের ভিতর যদি তুমি ভেরিয়েবলের নাম দাও টাইপ ফাংশনের ভিতর যদি তুমি ভেরিয়েবলের নাম যেটা রয়েছে সেটা যদি দাও দিয়ে যদি প্রিন্ট করতে চাও এটা যদি প্রিন্ট ফাংশনের ভিতরে লিখো তাহলে তোমার এখান থেকে দিবে যে হচ্ছে ওই ভেরিয়েবলের টাইপটা কি যেমন এখানে দেখতে পাচ্ছ মাই ভেরিয়েবল সমান টোয়েন্টি থ্রি তো এই লাইনটা কি প্রিন্ট মাই ভেরিয়েবল তাহলে এই লাইনটা দিবে আসলে মাই ভেরিয়েবলের যেটা স্টোর রয়েছে টোয়েন্টি আর এইটা দিবে মাই ভেরিয়েবলের টাইপটা কি তো এই লাইনটা আউটপুট দিবে হচ্ছে আমাদের ফ্লোট আশা করি তোমার বুঝতে পেরেছ এই যে দেখো এই যে এটা হচ্ছে এই আউটপুটটা পাবো এরকম ক্লাস ফ্লোট তার মানে আমরা বুঝতে পারছি এই ডাটা টাইপটা হচ্ছে ফ্লোট বুঝতে পারছো তো এটা যদি আমরা এরকম যদি আরো উদাহরণ যদি আমরা হচ্ছে কোডের মাধ্যমে দেখতে চাই তো আমরা ফোনি সফটওয়্যারটা ওপেন করব করে দেখো এই যে এখানে আমাদের হচ্ছে আমরা আগের প্রোগ্রামে আমাদের দেয়া আছে যে হচ্ছে এখানে আমাদের দেখো এ ভেরিয়েবলটা দেয়া আছে তো এর মানটা যদি আমরা এখানে লিখতে চাই এবং টাইপটা যদি আমি রান করি তাহলে দেখো তাহলে এই প্রিন্ট দিয়ে বোঝাচ্ছে যে এ ভেরিয়েবলের ভ্যালুটা কত তাহলে আউটপুট হচ্ছে ফাইভ এবং তারপর হচ্ছে টাইপটা কত টাইপটা আমরা প্রিন্ট করছি তাহলে এ ভেরিয়েবলের টাইপ হচ্ছে ইন্ট আশা করি এটা বুঝতে পেরেছ কেন ইন্ট তার কারণ এ ভেরিয়েবলে যে ভ্যালুটা স্টোর রয়েছে ফাইভ ফাইভ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা যদি আহ আমরা যদি একটা ভেরিয়েবল লিখি এরকম ধর হচ্ছে এবি যেটাও একটা ভেরিয়েবলের ভ্যালিড নেম এখানে যদি আমরা দেয় হচ্ছে ফলস ফলস তারপর যদি আমার আমরা আবার হচ্ছে এই ভেরিয়েবলটার হচ্ছে প্রথমে ভ্যালু দেখতে চাই তাহলে ভেরিয়েবলের ভ্যালু এইভাবে প্রিন্ট করবো আর ভ্যালু যদি টাইপ দেখতে চাই তাহলে টাইপ ফাংশনের ভিতর ওটা প্রিন্ট করবো করে আমরা যদি এটা রান দিই তাহলে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তিন নাম্বার লাইন আমাদের আউটপুট দিচ্ছে ফলস চার নাম্বার লাইন আমাদের আউটপুট দিচ্ছে ও ডেটা টাইপটা কি ওই ভেরিয়েবলের ডেটা টাইপ কি তাহলে ওই ভেরিয়েবল আমরা বুঝতে পারতেছি ট্রু এবং ফলস যেহেতু বুলিয়ান ডেটা টাইপের মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে বুল ডেটা টাইপ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমরা এ ধরনের অনেকগুলো মানে যে ডেটা টাইপগুলো রয়েছে চার ধরনের আমরা শিখলাম তোমরা দেখো আরেকটা যদি আমরা উদাহরণ দেই যে এ বিয়ের ভেতর ধরো হচ্ছে একটা স্ট্রিং আছে এরকম দিস ইজ এ স্ট্রিং তো তাহলে এটা একটা সেন্টেন্স এটা আমরা ফার্স্ট কোয়েশনের ভিতর লিখলাম দেখো তারপর যদি আমরা এই কোডটা রান করি তাহলে এই যে তিন নাম্বার লাইন দিচ্ছে দিস ইজ এ স্ট্রিং আর চার নাম্বার লাইন যেহেতু টাইপটা প্রিন্ট করছে যে ওই ভেরিয়েবলের টাইপটা কি তাহলে দেখছে এসটিআর এসটিআর বা স্ট্রিং টাইপের ডেটা টাইপ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এ ধরনের অনেকগুলো ভেরিয়েবল তোমরা তোমাদের ইচ্ছা মতো বের করবা আর তারপর তার টাইপ তোমরা চেক করে দেখতে পারো কোডের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে তোমার কিছু হোমওয়ার্ক দেওয়া আছে আশা করি তোমরা এটা পারবে এবং এর উত্তরগুলো তুমি চাইলে কমেন্ট করে জানাতে পারো আজকের লেকচার এই পর্যন্তই এর পরের লেকচারে আমরা আলোচনা করবো কিভাবে আমরা কোডের মাধ্যমে ইনপুট নিতে পারি এবং সেই ইনপুটটা কিভাবে প্রসেস করতে পারি তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম